সমাজের সমস্ত স্তরের মানুষদের ভালোবাসায় আবদ্ধ করার বার্তা নিয়ে দুর্গাপূজার আয়োজন করেছে আগরতলা শহরের যোগেন্দ্রনগর স্থিত পূর্বপাড়া পূজা কমিটি। এবছর তৃতীয় বর্ষে পা দিল যোগেন্দ্রনগর এলাকার ছোট্ট ছিমছাম এই পুজো। বয়সে কম হলেও অভিনবত্বের বিচারে ইতিমধ্যে নজির গড়েছেন তারা। হিজড়া সম্প্রদায়ের যে মানুষেরা পুজোয় অংশ নিতে পারে না, গত বছরের পুজোয় সে তৃতীয় লিঙ্গের মানুষদের সামিল করেছিলেন তারা। একটু অন্যরকম ব্যবস্থা করেছেন এই বছরও। মহাশ্মশানের ডোম ভাইদের দিয়ে চলতি বছর পূজার উদ্বোধন করিয়েছেন যোগেন্দ্রনগর স্থিত পূর্বপাড়া পূজা কমিটির সদস্যরা। মানবিকতা প্রদর্শন করে সমাজের চিরাচরিত ভাবনা পাল্টানোর ক্ষেত্রে নতুন নজির গড়েছেন তারা। কমিটি 2021 থেকে আমরা পূজাটা শুরু করেছিলাম, 2022 এবার 2023, এই নিয়ে 3 বছর আমাদের পথ চলা। আসলে জনসংখ্যার ভিত্তিতে আমরা এখানে পূজাটা করছি, কারোর উপর কোনো আমরা বাড়তি চাপ দিচ্ছি না, আমরা নিজেরা নিজেরা দিয়েই। এখানের মানুষ চেয়েছিল যে একটা দুর্গাপূজা হোক, তো তার ভিত্তিতে আমরা সকলে মিলে এখানে পূজাটা করছি। আমরা একটু অন্য ধরনের চিন্তাধারা নিয়ে পূজাটা করি। গত বছর আমরা উদ্বোধন করিয়েছিলাম যারা তৃতীয় লিঙ্গে ছিল তাদের দিয়ে, এবার আমরা উদ্বোধন করিয়েছি মহাশ্মশানের ডুম ভাইদের দিয়ে। তো আমরা বিভিন্ন সামাজিক কাজ করে যাই, গত বছর করেছিলাম, এবছরও করেছি। প্রত্যেকের বাড়িতে আমরা অন্নভোগের থালা আমরা পাঠাই, এটা আমাদের এখানে পূজার একটা মানে ট্রেডিশন হয়ে গেছে। হ্যাঁ, আমার নাম মন্তু চক্রবর্তী, আমি পূর্বপাড়া পুজো কমিটির একজন সদস্য। আমার সাথে পূজা কমিটির সভাপতি রয়েছেন উত্তম দেবনাথ, আমার সাথে পূজা কমিটির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রয়েছে অসীমপুর অসীম দাস চৌধুরী, আমাদের বিভিন্ন সদস্যরা রয়েছে, আমাদের বয়োজ্যেষ্ঠরা রয়েছেন। সবার প্রচেষ্টায় আমরা এখানে পূজাটা করতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের টিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।